আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। আইপিএলের এবারের আসরের ৩৩তম ম্যাচে আগামীকাল মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। এবারের আসরে কলকাতা দলের হয়ে খেলছেন বাংলাদেশি ওপেনার লিটন কুমার দাস। দিল্লির বিপক্ষে প্রথমবারের মতো আইপিএলে খেলতে নামেন বাংলাদেশি এই ব্যাটার। তবে নিজের অভিষেক ম্যাচে নজর কাটতে পারেননি তিনি, মাত্র ৪ রান করে আউট হন সেই ম্যাচে। এদিকে কলকাতা নিজেদের শেষ 3 ম্যাচে টানা হেরেছে, 6 ম্যাচে 2 জয়, মাত্র 4 পয়েন্ট। কলকাতার অবস্থান করছে পয়েন্ট টেবিলের 8ম স্থানে। আগামীকাল চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটি তাই নিশ্চিতভাবেই কলকাতার জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে এবারের আসরে ভালো ছন্দেই রয়েছে চেন্নাই সুপার কিংস, তারা চাইবে কলকাতার বিপক্ষে বাজিমাত করতে। চলুন দর্শক দেখে নেওয়া যাক কেমন হতে পারে চেন্নাইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার সম্ভাব্য একাদশ। ভেঙ্কটেশ আইয়ার, জেসন রয়, লিটন কুমার দাস, নীতিশ রানা, মনদীপ সিং, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, অনুকূল রয়, উমেশ যাদব এবং বরুণ চক্রবর্তী। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।